আসসালামু আলাইকুম, জেড টিভি হেলথ টিপসে স্বাগতম। নিরাপদ সিসেকশনের জন্য 7টি টিপস নিয়ে আজ আলোচনা করব। সিজারিয়ান বিভাগ বা সিসেকশন হলো মায়ের পেটে এবং জরায়ুতে চিরা তৈরি করে, অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ডেলিভারি। যে কোনো অস্ত্রোপচারের মতো সিসেকশনেও ঝুঁকি রয়েছে। ভালো খবর হলো যে পরিকল্পনা করে কিছু ঝুঁকি কমাতে পারেন। অস্ত্রোপচারের মাধ্যমে জন্মের কিছু ঝুঁকি কীভাবে কমানো যায় তা হলো, আপনার শরীর ধোয়া, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন, কারণ এটি ত্বকের ছেদযুক্ত স্থানে ব্যাকটেরিয়ার পরিমাণ কমাতে পারে। এটি অস্ত্রোপচারের পরে সংক্রমণের ঝুঁকি কমাবে, যা সিজারিয়ানের সাথে যুক্ত সবচেয়ে সাধারণ ঝুঁকিগুলির মধ্যে একটি। উষ্ণ থাকুন, অস্ত্রোপচারের আগে বা ওই সময়ে ঠান্ডা লাগা সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। যখন অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন বা অস্ত্রোপচারের সময় উষ্ণ কম্বলের জন্য জিজ্ঞাসা করুন, কারণ বেশিরভাগ অপারেটিং রুম ঠান্ডা। ক্লিপার ব্যবহার করুন। সিজারিয়ানের প্রস্তুতির একটি ধাপ হলো চুল কামানো, যেখানে ছেদ করা হবে। চুল অপসারণ রেজার দিয়ে করা হতো, কিন্তু গবেষণায় দেখা গেছে যে ক্লিপার ব্যবহার করে যথেষ্ট চুল ফেলা যায় এবং শেভিংয়ের তুলনায় সংক্রমণের হারও কম হয়। বেশিরভাগ হাসপাতাল স্বয়ংক্রিয়ভাবে এটি করে। শুধু জিজ্ঞাসা করুন, যদি উত্তর না হয় পরিবর্তন করার জন্য অনুরোধ করুন। ক্যাথেটার ব্যবহার কম করুন। অস্ত্রোপচারের সময় এবং ঠিক পরে ক্যাথেটার আদর্শ, কিন্তু যত তাড়াতাড়ি পারেন বেড প্যান ব্যবহার করতে পারবেন বা বাথরুমে যাওয়ার জন্য উঠতে পারবেন, এমনকি সহায়তা নিয়েও এটি করুন। যত তাড়াতাড়ি ক্যাথেটারটি বের করবেন তত দ্রুত আপনি হাঁটবেন, যা নিরাময়ে সহায়তা করে এবং ক্যাথেটার থেকে সংক্রমণের ঝুঁকিও কমায়। অস্ত্রোপচারের পরে দ্রুত হাঁটুন। যত তাড়াতাড়ি উঠতে পারবেন এবং ঘুরে বেড়াতে পারবেন তত দ্রুত নিরাময় ঘটবে, রক্ত জমাট বাঁধার ঝুঁকিও কমবে। প্রথম কয়েকবার সম্ভবত নার্স এবং সঙ্গীর সাহায্যে হাঁটবেন। যখনই এটি করবেন তখন এটি আরও সহজ হবে। নড়াচড়া এবং ব্যায়াম জন্মদানের পরে করতে পারেন। ক্ষত যত্নের নির্দেশাবলী অনুসরণ করুন। স্ট্যাপল, স্টেরিস্ট্রিপ বা অন্য ধরনের বন্ধ আছে কি না তার উপর নির্ভর করে এগুলি পরিবর্তিত হতে পারে, কিন্তু সংক্রমণের লক্ষণগুলি পর্যবেক্ষণ করা এবং যত্নের সময়সূচি অনুসরণ করা সংক্রমণ প্রতিরোধ করতে বা অন্তত প্রথম দিকে এটি শনাক্ত করতে সহায়তা করতে পারে। শ্রম শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রমাণ আমাদের দেখায় যে নির্ধারিত সি সেকশন দ্বারা জন্ম নেওয়া শিশুরা, যাদের মেয়াদ বলে মনে করা হয়, তারা আসলে পূর্ণ মেয়াদের সামান্য আগে জন্মগ্রহণ করতে পারে। নতুন সুপারিশ হল, জন্ম নির্ধারণের জন্য কমপক্ষে 39 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা যতক্ষণ না শ্রম নিজে থেকে শুরু হয়। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পরিকল্পিত সিজারিয়ান করার কিছু কারণের জন্য 39 সপ্তাহের আগে জন্মের প্রয়োজন হতে পারে। আপনার স্বাস্থ্য এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য এই ধরনের সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে আলোচনা করতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। প্রিয় দর্শক, হেলথ বিষয়ক বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।